বিয়ে হইতে গেলে সেরকম মেয়েদের আবার খরচও দিতে লাগে ভাই। আর আজকাল গো তেমন মানুষ ছাড়া কেউ বিয়েও করতে চায় না, 2 দিন বিয়ে করবে ফেলে থুয়ে চলে যাবে। 12 জায়গায় কি বিয়ে বসা ভালো নাকি এক না স্বামীর না, ঘর তা করা ভালো? কখনোই কখনোই ভালো না, কখনো এসব চিন্তাও করা ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো সেই রোমান্টিক আপু। আপু রোমান্টিক বললো কি হবে জানি না, আসলে সে হাসি খুশি। তার আসলে কষ্টের জীবনটা সবাই জানে, তার একটা ছোট ভাই আছে, সে ভাইয়ের জন্য আজ জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। কিন্তু আসলে কেন বারবার প্রতিবেদনে আসা লাগে, তার ইচ্ছাটা কি কেন পূরণ হচ্ছে না, বা বিস্তারিত বিষয়ে কথা বলে জানবো। অনেকদিন পর আমরা তাকে আজকে পেয়েছি, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো চললে কি আর প্রতিবেদনের সামনে ঘুরে ঘুরে আসি ভাই? কেন ভালো চলতেছে না, কেন কি মনে হয়? ভালো চলতেছে না, এই যে সাহায্য সহযোগিতা করে সৎমায় ফোন নিয়ে যায়, এটা নিয়ে যায়, আর কথা বলতে পারি না সিম নিয়ে যায়, অনেক ভালো যন্ত্রণা করে। সৎমায় সব দিক থেকে যন্ত্রণা দিতেছে। হ্যাঁ, আপনার সে ছোট ভাইটা কেমন আছে? ছোট ভাইটারে মাদ্রাসায় বলি ভর্তি করাই দাও, ভর্তি করাই দাও, ভর্তিও করায় না। আচ্ছা আচ্ছা, ভর্তি করাই না। আচ্ছা, তা এই যে আজকে আবার ভিডিওর সামনে আসছেন কি বলার জন্য? ভিডিওর সামনে আইসি, কোনো ভাই তো আমাকে সাহায্যই করে না, এত যে প্রতিবেদন ছাড়িয়ে এত যে কথা কই, কেউ আমাকে না, সাহায্যই আসলে করে না। সাহায্য তো আসলে মানুষ অনেক করছে, বা অনেকে করে, সাহায্য করার পরে অনেকে তাদের সঙ্গে যোগাযোগ করে না। যোগাযোগ করি ভাই, এক ভাই আমাকে সাহায্য করছিল বলছিলাম, তারপরও আমার করছিল, এক ভাই 500 টাকা দিছিল সৎমা সিম টিন নিয়ে ফোন টোন নিয়ে ভেঙে ফেলছে। তাহলে এই টাকা পয়সা বেশি দিলে তো সৎমাই আপনারে মেরে ফেলবে, সেরকম তো হতে পারে। তাই তো বললাম, কোন ভাই যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, অন্য ঘর ভাড়া অন্য এসে রাখে, আমার সঙ্গে কথাবার্তা বলে, তেমন একটা মানুষ যদি আমাকে সাহায্য করতো আমার অনেকটাই উপকার। এতদিনে কি কারোর সাথে প্রেম ভালোবাসা বা মন দেওয়া না এরকম কোনো কিছু হয় নাই? প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা কি কইলেই হয়ে যায় ভাই? আমি খালি এক ভাইরে বলছি, আমাকে আমার ছোট ভাইটাকে মাদ্রাসা ভর্তি করাও, ভর্তি করে অন্য জায়গায় একটা ই করো, আমি তোমার সঙ্গে তুমি দেশে এলাম বিয়ে শাদী সব বসবো। সেই ভাই বললেন, না তুমি বিয়ে বসো, এইটা করো ওইটা করো, তোমার আমার পক্ষে কি এটা সম্ভব? তুমি যদি আমাকে দেখতা, যদি ই করতা, ফোনের মাধ্যমে বিয়ে শাদী কিন্তু বসা যায়, এটা ই আছে, তুমি যদি আমরা দেখা বলতে হ্যাঁ যে বিয়ে বসবো, সে আমাকে কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু করবে না, বলে নাকি আগে বিয়ে বসো তারপরে তোমার দেখবো। তোমার কি বিশ্বাস আছে তুমি যে আমাকে বিয়ের পরে আবার কিনে দিবা, কিছু সাহায্য করবে, এটা তো আমার বিশ্বাস নেই। যদি ফেলায় থুয়ে গিলাই গা, তখন আমার কি হবে বলো? ভয় হয় যদি বিয়ে করে হ্যাঁ, থুয়ে চলে যায়, সেটা ভয় হয়। তো কি ভয় তো হবে, একটা আমি মেয়ে মানুষ, জীবনে একবার কাই বিয়ে হয়, বারবার কি মেয়ে মানুষদের বিয়ে হয় ভাই? আজকাল তো মেয়েরা তো 4-5টা করে বিয়ে করে, 4-5টা স্বামী পালে, তাহলে টেনশন করার কি আছে? অনেক কিছুই তো হইতে পারে জীবনে, সবকিছুর জন্য প্রিপারেশন রাখবেন। কেউ যদি বিয়ে করতে চায় বিয়ে করবেন, সমস্যা কি? দেখে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে চলে যাবেন, বিদেশ থাকলে বিদেশ চলে যাবেন নাকি? 4-5টা বিয়ে হওয়া কি মুখের কথা? বিয়ে হইতে গেলে সেরকম মেয়েদের আবার খরচও দিতে লাগে ভাই। আর আজকাল গো তেমন মানুষ ছাড়া কেউ বিয়েও করতে চায় না, 2 দিন বিয়ে করবে ফেলে থুয়ে চলে যাবে। 12 জায়গায় কি বিয়ে বসা ভালো নাকি এক স্বামীর ঘর করা ভালো? কখনোই কখনোই ভালো না, কখনো এসব চিন্তাও করা ভালো না। যে বিয়ে শাদী করতে চায় খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে বিয়ে শাদী করলে জীবনটা ভালো কাটবে, ভালো থাকবে, ভালো চলবে। তা এখন কি আছেন কোথায়, আগের জায়গায় আছেন? হ্যাঁ ভাই, আগের জায়গায় আছি। আচ্ছা সেরকমই আচ্ছা, আর কি কষ্টে আছে অনেক, ভাইটাকে স্কুলেও ভর্তি করাইতে ভর্তি করতে পারি না, মাদ্রাসাও ভর্তি করাইতে পারি না, বাসা বাড়ি যে পর্যন্ত কাজে যেই খাইতে পারি না, কাজে গেলে খাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবেদনের সামনে বারবার আসা, সেটা তো খারাপ লাগে বললেনি। তা জীবনে কি আর কোনো ইচ্ছা ছিল না যে একটু অভিনয় টভিনয় করি, এখন তো বুদ্ধি শুদ্ধি হয়েছে, একটু নাচটা শিখে এরকম কোনো কিছু মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা টিচ্ছা জাগে? মিডিয়াতে কাজ করব কিভাবে ভাই? মিডিয়াতে কি কইলেই কি কাজ কাজে আমারে নিয়ে নিবে আমি নাকি? করবেন নাকি নাচ গান টান পারলে কলেন, আমি ব্যবস্থা করে দিই আপনাকে, করবেন নাকি? নাচতে তো পারি না ভাই, একটা মুসলমান ঘরের মেয়ে সারা জীবন কাজ করেই মানুষ হয়েছে, নাচ গান কিভাবে করবো বলো তো? মুসলমান আর ইয়া নাই, যার যে পেশায় যদি কেউ গ্রহণ করে সবাই সব কাজই করতে পারে। আপনি যদি চান, মনের ব্যাপার, মনে যদি চাই করবেন, না মনে লাগলি, ভালো না লাগলি করবেন না। নামাজ কালামই আসল, নামাজ কালাম কোরআন শরীফ পড়া এগুলাই আসল, কিন্তু তারপরে তো মানুষ অনেক কিছুই করে, কিন্তু আপনার কি এরকম ইচ্ছা হয় কিনা সেটাই জানার জন্য আর কি। ইচ্ছা হইলে কি আর উপায় আছে ভাই? ইচ্ছা যদি হয়, আমার তো ফ্যামিলিতে যাইতেই দেবে না কোনো জায়গায়, বলে নাকি যেই পর্যন্ত কাজ করে তুই প্রতিদিন টাকা আনবি সেই পর্যন্ত তোমার আমি এক বেলা খাইতে দেবো, যেই পর্যন্ত কাজে যাই নাই যাই। এই সৎমায় যন্ত্রণা থেকে এগুলো বাদ দিয়ে একটা যদি এই যে প্রতিবেদনে আসছেন, কেউ যদি ভালো মনের মানুষ পান, মনে করেন যদি ভালো বিয়ে শাদী করতে চায় খোঁজ খবর নিন।
খোঁজখবর নিয়ে বিয়ে করে সংসার করবেন, যেহেতু আপনার এখন তো বয়স হয়েছে, বিয়ের বয়স তো হয়েছে নাকি, সংসারে কাজকর্ম তো সব পারবেন নাকি? হ্যাঁ। নাকি আরো কিছুদিন সময় চাচ্ছেন, অপেক্ষা করতে চাচ্ছেন? না না, সময় যাবো কেন ভাই, তুমি যদি আমার মনের মতো হও আমি বিয়ে বসে তোমার কাছেই যাবো, কারণ স্বামীর ভালোবাসা পাইলে কি আর মানুষ কি কষ্ট জ্বালায় থাকতে চায়? সেটাই তো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে আমার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তাই একটু বলে দেন। 01 02 82 90 90 01 72 72 5 5 আমার ভাইটাকে মাদ্রাসায় ভর্তি করো, তোমরা যদি না পারো তো আমার একটা মেশিন কিনে দিও, আমি মেশিন চালে খাইবো, তারপরও তোমার লোক আমি যোগাযোগ রাখবো, আমি তোমার সঙ্গে সবসময় পারলে আমি একটা নতুন একটা সিম কিনে তোমার সঙ্গে সবসময় কথা বলবো, পারলে যে কোনো ই করে আমার একটা সিমের ব্যবস্থা করে দিও, কারণ এটা প্রতিবেদনের সিম, অনেক ভাইরা কল দিবে, তুমি কখনো কলে পাইবা কখনো পাইবা না, বলবা যে এই নিয়ে কল ধরে না, এটা করে না ওইটা করে না, পরে আবার আমার দোষ দিতে পারবো না, একটা পারলে সিম কিনা দিও। তোকে আপুটা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।